अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पारो निजे चोखटा खोला रखो। थम्मी এবার কি করি? গীতা, বরফ আর সীমা পরিষ্কার কাপড় নিয়ে এসো, শিগগির করো। আমি আছি। শিগগির কিছু হবে না, তাড়াতাড়ি। আমি আছি। পারো, আমি ঘুমোতে দিবি না। কিচ্ছু হবে না, পারো, কিচ্ছু হবে না। আরে গীতা, সীমা এসে গেছে। মা, এই নাও, এই নাও মা, সাদা কাপড় দেখি। তুমি আমায় কথা দিয়েছিলে পারো, এভাবে নিজের কথার খেলাপ করো না। কিচ্ছু হবে না তোমার, আমার কথা শুনছো তুমি? এই বিষ উপরে যেন না উঠে, যে করে হোক ওটা আটকাতে হবে। পারুর কি হলো? পারু, শঙ্কর আমার বাচ্চা। কিচ্ছু হবে না, এইবার না পারো বাঁচবে আর না ওর হবু সন্তান। মোহিনী, আমার বাচ্চা। কিচ্ছু হবে না আমাদের সন্তানের, কিচ্ছু হবে না। মোহিনী, আমি তোকে ছাড়বো না। তুমি বোধহয় জানো না যে এই বিষটা কতটা শক্তিশালী। এখন তো তোর পা কালো হয়েছে, ধীরে ধীরে তোর হাত কালো হবে, তারপর তোর পুরো শরীর কালো হবে, তারপর তোর চোখ কালো হবে। আর তারপর তোর বাচ্চা যে তোর পেটে রয়েছে সে কালো হবে। না মোহিনী, না মোহিনী, আমার বাচ্চা, আমার বাচ্চা। দাদু ভাই, এই কালো রক্ত ছড়িয়ে পড়ছে। কিছু করতেই হবে, এই বিষ যেন ছড়িয়ে না পড়ে, যে করেই হোক আটকাতে হবে, যতক্ষণ না জানা যায় এর পর কি করতে হবে। কিন্তু মা, মা কিভাবে কি করবো? শঙ্কর আমার ভরসা রাখো। পারো, কতটা বোকা তুমি বুড়ি। সরি শাশুড়ি মা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি কে। এটাকে শুধু একটা উপায় আটকানো যেতে পারে। যেটা আমি জানি বল, না হলে তোকে আর তোর রাক্ষসকে দুজনকেই মেরে ফেলবো আমি। হুমকি দিও না, নইলে পারো আর তোমার এই বাচ্চা দুজনকে শেষ করে দেব। কখনোই বলবো না জড়িবুটি কোথায় আছে। তুই এর বদলে কি চাস, কি চাস তুই বলে দে। আমার আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। মোহিনী, বুঝে গেছে পারো? তাহলে শোনো, যদি তুমি চাও যে আমি তোমার স্ত্রী আর তোমার বাচ্চার জীবন বাঁচাই আর তোমাকে ওই জড়িবুটির খোঁজ দিয়ে দিই, তাহলে আমার বিয়ের জন্য আমার একটা কালো পোশাক চাই। সেই পোশাকটাতে তোমাদের বাড়ির সবার এক একটা কাপড়ের টুকরো থাকতে হবে, যেটা আমি পরব।
তোমাদের বাড়ির সবার এক একজনের পোশাকের টুকরো দিয়ে তৈরি একটা পোশাক, যাতে আমার মনে হয় যে সেখানে তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ আছে, আর তাতেই আমার বিয়ে সম্পূর্ণ হবে। এটা এটা কেন চাই তোর? বেশি প্রশ্ন নয়, যদি নিজের আর নিজের সন্তানের জীবন বাঁচাতে চাও তাহলে আমাকে বিয়ের পোশাক দিয়ে দাও। আমি তোমাকে সেই জড়িবুটির নকশা দেব যেটা তোমাকে ওই জড়িবুটি পর্যন্ত পৌঁছবে। তুমি আমাকে বিয়ের পোশাক দেবে আর আমি তোমাকে নকশাটা দেব। রাজি? ওটা চাই, আমার জড়িবুটি চাই। আর হ্যাঁ, বিষকে ছড়িয়ে পড়তে আটকানোর জন্য তোমার কাছে 6 ঘন্টা আছে। কিন্তু যদি পারো অজ্ঞান হয়ে যায়, যেই কাজটা 6 ঘন্টাতে হওয়ার কথা সেটা 1 ঘন্টায় হয়ে যাবে। হে ভোলানাথ, এবার আমরা কি করব? মা, এই ডাইনি তো আমাদের খুব বিপদে ফেলে দিয়েছে, এখন আমরা কি করব? আমি আমার পারুর কিচ্ছু হতে দেব না। আমি ওই জড়িবুটি নিয়ে আসবো, নিয়ে আসবোই। শঙ্কর, জড়িবুটি আনার মানে হলো মোহিনীর শর্ত মেনে নেওয়া, ওর ওই কালো পোশাকটা বানানো। শঙ্কর, যদি মোহিনী আমাদের বাড়ির সবার কাপড় দিয়ে তৈরি ওই পোশাকটা পরে নেয় তাহলে ও ভীষণ শক্তিশালী হয়ে যাবে। আর তারপর কে জানে ওই শক্তিকে ও কিভাবে ব্যবহার করবে। এইবার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য পারো আর শঙ্কর আমাকে আমার বিয়ের পোশাক নিশ্চয়ই দেবে। কিন্তু দিদি, ওদের দেওয়া বিয়ের পোশাক পরতে তুমি কেন চাইছো? সেটা এই জন্য রম্ভা, যে ওদের কাপড় দিয়ে বানানো পোশাক পরে চন্দ্রগ্রহণের দিন যখন আমি বিয়ে করব আমার রাক্ষসের সাথে, তখন ওরা আমার বশে হয়ে যাবে। যা আমি বলবো সেটাই করবে, আমার ইশারায় নাচবে, জয় আমার হবে। দিদি, শঙ্কর, আমার এইসব ঠিক মনে হচ্ছে না। কিন্তু পারো, আমাদের তাও করতেই হবে, এটা আমাদের সন্তানের জন্য। শঙ্কর, সব আমারই ভুল। ওই দুধ তো বাজার থেকে আমি এনেছিলাম না, আমি ঠিক করে দেখিনি, আমাকে ক্ষমা করে দে শঙ্কর। পারো না পিসিমা, এটা তোমার ভুল নয়। তোমরা এত চিন্তা করো না, আমি আমাদের সন্তানের কিচ্ছু হতে দেব না। আর ওই মোহিনীর বিয়ে সেটা কোনোদিনই হবে না। মোহিনী, এসো শঙ্কর, আমার বিয়ের পোশাক এনেছো তো? শিবশঙ্কর, প্রথমে আমাকে এই নকশাটা দাও, তারপরেই তোমার সব ইচ্ছা পূরণ হবে। তোমার সঞ্জীবনী তুমি এখানে পাবে। কিভাবে ভরসা করব তোমার কথা, কিভাবে মেনে নেব যে তুমি আমায় ঠকাচ্ছ না?
আমার পোশাক বানাতে যদি তুমি না ঠকাও তাহলে এটাতেও ঠকবে না। চোখ খোলো গীতা, একটু জল ঢাল। পারো চোখ খোলো। হে মহাদেব, আমাদের সাহায্য করুন। কি করি? পারো চোখ বন্ধ করো না। বিষ তো সারা শরীরে ছড়িয়ে গেছে, এখন কি করি? হে মহাদেব, পারো চোখ খোলো। পারো, সাহস রাখ মা, নিজের জন্য না হোক নিজের সন্তানের জন্য। হ্যাঁ, চোখ খুলে রাখ, ঘুমোবি না, জেগে থাকবি, মনে আছে তো? আমাকে তাড়াতাড়ি এখানে পৌঁছে জড়িবুটি আনতেই হবে। চন্দ্রগ্রহণ হতে এখনো 5 ঘন্টা বাকি আছে, আমাকে তার আগে পারোকে বাঁচাতেই হবে, তবেই আমি রাক্ষস আর মোহিনীর বিয়েটা আটকাতে পারবো। বিয়ে শুরু হতে শুধু 5 ঘন্টা বাকি রম্ভা, আর পারোকে বাঁচাতে 12 ঘন্টা। শঙ্কর আমার বিয়ে আটকানোর আগে পারোকে বাঁচানোর কথা ভাববে আর সঞ্জীবনী আনতে যাবে, জড়িবুটিও পাবে না, আর তার মধ্যেই আমার বিয়েটাও হয়ে যাবে। দুঃখের বিষয় যে ওর বউ পারো আর ওর বাচ্চা দুজনেই বাঁচবে না। পারো ভরসা রাখো, পারো। না 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 না, ঘুমাবে না, চোখ খোলা রাখো। পারো মা, সাহস রাখ, চেষ্টা কর। তুই শঙ্করের জন্য অপেক্ষা করছিস না? হ্যাঁ, এক্ষুনি দাদু ভাই আসবে, দেখো আসবে, চোখ খুলে দেখ। পারো, তোমাকে বাচ্চার জন্য এটা করতেই হবে, তুমি ঘুমোতে পারো না, ওঠো ওঠো। ব্যাস, এখন একটাই পথ খোলা। নকশায় তো এই জায়গাটাই দেখাচ্ছে, কিন্তু এখানে তো 3টে দরজা। জড়িবুটিওয়ালা ওই পাহাড়ে এই দরজার পেছনে আছে নাকি অন্য কোথাও? কিভাবে বুঝবো আমি? বাবা, আপনি জানেন জড়িবুটি সমৃদ্ধ এই পাহাড় কোথায়? আমি জানি এই দরজার পিছনেই আছে ওই পাহাড়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তোমাকে 3টে কঠোর পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? প্রথম দরজার পিছনে তুমি মুখোমুখি হবে নরকের আগুনের সাথে, দ্বিতীয় দরজার পিছনে তোমার অপেক্ষায় থাকবে 1 মাস না খেতে পাওয়া একটা বাঘ, আর তৃতীয় দরজার পিছনে তুমি মুখোমুখি হবে মৃতদের সেনার সাথে। ইচ্ছেটা তোমার যে তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবে, পার করতে হবে পাহাড় পর্যন্ত পৌঁছানোর জন্য নাকি ফেরত চলে যাবে। আহ
নরকের আগুন, ক্ষুধার্তবাদ আর মৃতদের সেনা, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে যেতে চাইবে তুমি? আমার জীবনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার স্ত্রী আর আমার সন্তানের জীবন। মাত্র 3 ঘন্টা বাকি আছে। আমি বাঘের সাথে লড়বো। চন্দ্রগ্রহণ হতে মাত্র 2 ঘন্টা বাকি, তোমার কেমন লাগছে? বেচারা শঙ্কর, ও তো প্রথম ধাপটাই পার করতে পারবে না। ওদিকে পারো মরবে আর এদিকে তোমার ধুমধাম করে বিয়ে হবে। বাঘের সঙ্গে যুদ্ধ করে এসছো তুমি? যুদ্ধ করার প্রয়োজনই ছিল না। বহুদিন ধরে ক্ষুধার্ত বাঘ এতদিনে মরেই গেছে নিশ্চয়। বুদ্ধিমান তুমি, প্রথম পরীক্ষা তো তুমি পার করে ফেলেছ, এখন দ্বিতীয় পরীক্ষা। 2টো সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গ আলোতে ভরপুর আর দ্বিতীয়টা অন্ধকারে। তাহলে বলো, নতুন জীবনের শুরু আলোর মাধ্যমে হয়ে থাকে নাকি অন্ধকারের মাধ্যমে? পারো, আমরা কখনো আমাদের পারোর আর তার হবু সন্তানকে কিছু হতে দেব নাকি? ধন্যবাদ ঠাকুমা। না রে মা, ধন্যবাদ। দাদু ভাই গেছে তো, এক্ষুনি চলে আসবে। শঙ্কর, হ্যাঁ নে, তুই এক কাজ কর, একটুখানি পিছনে বসে সবার সাথে কথা বল, সাবধানে গিয়ে বস। দেখ কত হাসছিল না। যখন একজন সন্তান তার মায়ের গর্ভে পালিত হয় তখন সে অন্ধকারেই পালিত হয়, তারপর আলোর আবির্ভাব ঘটে। এবার শুধু ওই একটাই দরজা বাকি আছে, কিন্তু এর ভেতরে কিভাবে যাব? এই জগতে সব থেকে শক্তিশালী কে? ঠিক উত্তর দিলে দরজা খুলবে, ভুল উত্তর দিলে বাড়ির দিকে ফেরত যেতে হবে। বৌদি, চোখ খুলো। আরে বৌদি, বৌদি ওঠো না, জাগিয়ে রাখো। বৌদি ওঠো, দেখো বাবলি কি বলছে। হ্যাঁ বৌদি, তোমাকে উঠতেই হবে, ওঠো বৌদি, উঠে পড়ো। আমি এক কাজ করি, চলো আমরা খেলি, আমরা অনেক গেম খেলবো। ওঠো না বৌদি, তোমার সাথে খেলবো আমি। বৌদি ওঠো।
ওঠো, পারো, ওঠো, তোমাকে বাচ্চার জন্য এটা করতেই হবে। বৌদি, তুমি উঠে বসো। ওঠো, ওঠো, জানতেই হবে। তুমি পেছনে থাকো। হ্যাঁ, পারো, ওঠো, পারো। আমি এক কাজ করি, বৌদি, আমরা একসঙ্গে খেলবো, চলো চলো, ওঠো, খেলবো একসাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো, গেম নিয়ে আসো তুমি। ওঠো বৌদি। বৌদি, বৌদি, ওঠো। বৌদি, তুমি জানো তো বলো কত ভালোবাসি তোমায়। আর এই যে ছোট্ট বেবিটা আছে না তোমার পেটে, ওকেও তো আমরা খুব ভালোবাসি। আর যখন ওই পৃথিবীতে আসবে তখন আমার সব খেলনা ওকে দিয়ে দেবো আমি, ঠিক আছে? বৌদি, ওঠো, বড় এবার তোমার বেবির জন্য ওঠো, প্লিজ। আমরা আমরা সবাই মিলে লুডো খেলি, ঠিক আছে? তাহলে আর তোমার ঘুম পাবে না। এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী সে যে সাহায্য চাইতে কুণ্ঠা বোধ করে না, সেজন্য এই জড়িবুটি পেতে আমাকে সাহায্য করুন। এই চন্দ্রগ্রহণে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব, এই বিয়ে করে। তারপর শঙ্কর আর পারো মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না।